বাংলাদেশ আর পাকিস্তানের নির্বাচনে দাহা ফেল হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের কৌশল সব ধরনের স্ট্র্যাটেজি চীন কি এই সুযোগে সূক্ষ্ম কূটনীতিতে জিতে যাচ্ছে আর প্রভাব বাড়াচ্ছে কেন বাংলাদেশ পাকিস্তানের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলায় বলুন তো সেটা জানা আছে আপনার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিকে এখন কি আদেও ভয় পায় দক্ষিণ এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতে চেয়েছিল সেটা যে একেবারেই করতে পারলো না সেটা যেমন বাংলাদেশের নির্বাচনের পর স্পষ্ট হয়ে গিয়েছে একইভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল জলের মতো পাকিস্তানের নির্বাচনের পর তাহলে কি এটা বলা যায় বাংলাদেশ পাকিস্তানের ভোট প্রমাণ করে দিল যুক্তরাষ্ট্রের সেই তেজ সেই ঝাঁজ এখন আর আগের মতো নেই তবে একটা কথা বলুন তো সাউথ এশিয়ার দেশগুলোর নির্বাচন নিয়ে আমেরিকার এতটা মাথা ব্যথা কেন নির্বাচন তো যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপার সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এসে বারবার প্রতিবার কেন না গড়ায় ভারতের লোকসভা নির্বাচন সামনেই সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও কি এই একইভাবে হুঁশিয়ারি দেওয়ার ভয় দেখানোর চেষ্টা করতে পারে ওয়াশিংটন কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন চান্স খুব কম পাকিস্তানকে বাংলাদেশের মতো নিষেধাজ্ঞার হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি কেন দেয়নি এদিকে পাকিস্তান নির্বাচনের পরে সরকার গঠনের অস্থিরতায় হোয়াইট হাউসের তরফ থেকে কারচুপি নিয়ে তদন্ত করার কড়া বার্তা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের তরফে তাহলে কি বাংলাদেশের থেকে ধাক্কা খেয়ে পাকিস্তান নিয়ে তুলনামূলক অনেক নরম অবস্থান নিল বাইডেন প্রশাসন পার্শিয়ালিটি এখানেও কিভাবে বাংলাদেশ পাকিস্তানের নির্বাচনে ফেল হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি কূটনৈতিক বিশ্লেষকেরা প্রথমেই বলছেন বড় লেভেলের পার্শিয়ালিটি হয়েছে বাংলাদেশে যে আগ্রাসন দেখিয়েছিল বাংলাদেশ নিয়ে যে অ্যাগ্রেসিভ একটা ভূমিকা দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু তার বিন্দু মাত্র আঁচও আসেনি কিভাবে জানেন শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একের পর এক সতর্কতা ছিল নির্বাচনের কয়েক মাস আগে থেকেই এমনকি নির্বাচন কেন্দ্রিক আলাদা ভিসা নীতির ঘোষণা করে মার্কিন সরকার বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ইতিবাচক মন্তব্যের পরও ফল ঘোষণার পর যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যদিও পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর সেখানেই তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার বার্তা পাঠান তবে সেসব পরের কথা পাকিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি করলো সেটা আগে জানুন বিশেষজ্ঞরা বলছেন ব্যতিক্রম ভূমিকা দেখা গেছে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ইমরান খানের পিটিআইকে নির্বাচনে অংশ করতে না দেওয়া ব্যাপক অনিয়ম সংঘাত এমনকি পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পর তিন চার দিনেও ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি পাকিস্তানে তবে এরই মধ্যে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এমনটাই জানিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এর মানেটা বুঝতে পারছেন পাকিস্তানি সরকার গঠন না হওয়ার আগেই হোয়াইট হাউস এমন বার্তা দিয়ে দিল অবাক করছে এই ধরনের বার্তা অনেককেই এখানেই প্রশ্ন উঠছে কেন প্রতিবেশী দুটো দেশের ক্ষেত্রে আলাদা আলাদা অবস্থান যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে গোপনে অনেকেই বলছেন আসলে যুক্তরাষ্ট্র চায়নি আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসুক বাংলাদেশে অন্যদিকে পাকিস্তানে ইমরান খান নির্বাচনে লড়ুক সেটাও বোধহয় চায়নি ওয়াশিংটন কিন্তু কারাবন্দি ইমরান খানের তেহরিকি ইনসাফ পাকিস্তান মানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জিতলেও প্রকৃত পক্ষে তারা আরও বেশি আসনে জিতেছেন বলে দাবি করছে সেখানকার দলের নেতারা ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন আসনে কারচুপির অভিযোগ করেছেন কারাবন্দি ইমরান খান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এক ভাষণে দাবি করেছেন পিটিআই 170টা আসনে জিতেছে মার্কিন নীতির বিশ্বজুড়ে পরাজয় হচ্ছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্ক কোনো স্ট্র্যাটেজি তাহলে কাজে আসলো না শুধু তাই নয় এই সুযোগে কি চীন সূক্ষ্ম জাল ছড়িয়ে ফেলেছে যা পরবর্তীকালে পাকিস্তান ও বাংলাদেশ সর্বোপরি দক্ষিণ এশিয়ায় রীতিমতো বেজিংয়ের প্রভাব বাড়াবে বা বাড়ানো শুরু করে দিল
বিশেষজ্ঞরা যা বলছেন এক্ষেত্রে ভালো করে শুনুন। তারা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানকে কিছুক্ষণের জন্য সাইডে রাখলে বোঝা যায় আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কিয়েভকে ক্রমাগত অস্ত্র অর্থ কূটনীতিতে সমর্থন করে সাপোর্ট দিয়েও সুবিধা করতে পারেনি আমেরিকা, বরং ইউক্রেনকে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে তারা। রাশিয়া এখনও ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা দখল করে বসে আছে। এদিকে সিরিয়া ও ইরাকে ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ বেশ সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যেও চীনের উপস্থিতি বা প্রভাব দিন দিন বাড়ছে। প্রতিদিনই সেখানে একটু একটু করে চীনের কাছে জায়গা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে মালদ্বীপে চীনপন্থী মোহাম্মদ মৈজু ক্ষমতায় এসেছেন। শ্রীলঙ্কাতেও চীনপন্থী শক্ত অবস্থানে রয়েছে। ঠিক এই ধরনের একটা অবস্থাতে বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের অবস্থান সংহত করে দক্ষিণ এশিয়ায় প্রভাব বলয় বৃদ্ধির বিষয়টা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা সেটা শেষ পর্যন্ত করতে পারলো কি? কোথাও ঘেটে ঘ হয়ে গেল না তো মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো স্ট্র্যাটেজি? কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের সরকারের বা আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদের শাসনের প্রতি ভারত আর চীনের প্রত্যক্ষ জোরালো সমর্থন ছিল এবং রয়েছে। তাই বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচনকে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরাজয় হিসেবে বিবেচনা করতে হয়, এমনটা কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতামত। পাকিস্তানে কিভাবে যুক্তরাষ্ট্র খেই হারিয়ে ফেলল ভেবে দেখুন। ক্ষমতাচ্যুতির জন্য ইমরান খান সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন, এমনকি তিনি পাকিস্তানে ক্ষমতার আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয়েছিল। ইউক্রেন সংকট শুরুর দিকে ইমরান খান মস্কোয় গিয়েছিলেন, চীনের মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে ইমরান খানের আগ্রহ ছিল। দেখা যায় ইমরান খান ক্রমেই রাশিয়া চীন ইরান অক্ষের দিকে ঝুঁকে পড়ছিলেন। মূলত এখান থেকেই মার্কিনীদের সঙ্গে ইমরান খানের দ্বন্দ্বের একটা শুরু হয় এবং ক্ষমতাচ্যুতি। অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রই নাকি স্বভাব সুলভ কৌশলে পাকিস্তানের সুশীল সমাজ, গণমাধ্যম, আমলাতন্ত্র এবং সেনাবাহিনীকে ব্যবহার করে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে। ইমরান খানের গদির চ্যুতির সঙ্গে সেনাবাহিনীর প্রত্যক্ষ একটা সম্পর্ক থাকলেও পেছন থেকে যে যুক্তরাষ্ট্রই কলকাঠি নেড়েছে এমনটাই মনে করেন বা বিশ্বাস করেন পিটিআই এর সমর্থকেরা। কিন্তু তাতে ক্ষমতা দখল করা গেলেও পাকিস্তানের গণতন্ত্র বলছে অন্য কথা। এবারের নির্বাচনে সেই ইমরান খানের প্রবলভাবে ফিরে আসা প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কিভাবে মুখ থুবড়ে পড়ল। বাংলাদেশেও সেটাই কিন্তু হলো এবার। বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে, গত 2.5 বছরে বাংলাদেশে মার্কিনদের সক্রিয়তা ছিল রীতিমতো লক্ষ্য করার মতো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাই ঢাকা সফর করেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বারবার কথা বলেছেন, আওয়ামী লীগের উপর নানাভাবে চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্র বলেছিল, যারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। কিন্তু বাস্তবে দেখা যায় র‍্যাব সহ কয়েকজন কর্মকর্তার উপর সরাসরি নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র কোনোভাবেই আওয়ামী লীগকে নিজেদের মতো করে নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি, আওয়ামী লীগকে ইন্দো প্যাসিফিক জোটেও নিতে পারেনি। আওয়ামী লীগ এখন দিব্যি এককভাবে নির্বাচন করে সরকার পরিচালনা করছে, আর বাংলাদেশের নির্বাচন ও পাকিস্তানের নির্বাচনের ফলাফলই যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির উপর বড় ধরনের পরাজয় শিলমোহর দিয়ে দিল, এমনটাই মনে করছে দক্ষিণ এশিয়ার তাবড় তাবড় কূটনীতিবিদরা। তবে এই নীতি নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে চলবে কিনা এখন কিন্তু সেটাই দেখার। ইউরো রিপোর্ট, প্রথম কলকাতা।